I'm a touring caster. Yeah. জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পেরেছি, ঢাকা থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারে ব্যবসায়ীরা যেতেন, যে এগুলি কালেকশন করে নিয়ে আসত, কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযানের ফলে এই প্রক্রিয়াটা এখন কিছুটা ব্যাহত হয়েছে, যার কারণে স্থানীয় যে উখিয়া এবং কক্সবাজারের যে ব্যবসায়ীরা আছে তারা সেখানের স্থানীয় যুব সমাজ এবং রোহিঙ্গাদেরকে টার্গেট করে তাদেরকে এই সমস্ত প্রস্তাব দিচ্ছে, দুই গুণ বা তিন গুণ টাকা তারা অফার করছে, এবং সেইভাবেই তারা এই ইয়াবা বহনের মতো ঝুঁকিপূর্ণ অবৈধ কাজে এখনও কেউ কেউ অংশগ্রহণ করছে।